আসসালামু আলাইকুম, আমি আয়েশা আক্তার। আমি ওই সুন্দরবন স্কয়ার মার্কেটের একজন ছোট্ট একটা দোকানের মালিক। তো পাঁচতলা 141 নম্বর দোকানটা আমার। তো এইখানে আমরা হচ্ছে গিয়ে যখন কিনা কোনো খবর পাই মারফতে কোনো একটা সোর্সের মাধ্যমে, যে পরিবার হোক বা ফ্যামিলি, যে দোকান টোকান বিক্রি হচ্ছে স্বল্প মূল্যে, তো তখন আমরা ক্ষুদ্র যে সঞ্চয় ছিল আমাদের, টিউশনের টাকা চাকরির টাকা, সেটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমি এখানে একটা দোকান নেওয়ার জন্য করি। সেটার ক্ষেত্রে আমাকে আমার পরিবারও হেল্প করেছে। আর আমরা এখানে কাগজপত্র যখন কিনে, আমিও আরেকজনের কাছ থেকে কিনেছি, তো তখন তার নামে কাগজ ছিল, বরাদ্দপত্র ছিল, অঙ্গীকারনামা ছিল। তো সেই কাগজপত্রগুলো দেখেই আমরা হচ্ছে গিয়ে আমরা কিনি। এবং তার পরবর্তীতে হচ্ছে গিয়ে যেখানে যে দোকানের ভাড়া, এখানে 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত 71,000 টাকা এখানে ভাড়া নেওয়া আছে, খাস না এসব, তারপরে ট্রেড লাইসেন্স এগুলো করা আছে 2019 সালে, এবং বলা হয়েছে যে এগুলি হচ্ছে গিয়ে বৈধ দোকান। তো এগুলি আমরা একবার কেনার পরে দিয়ে আবার তালা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে আবার 6 লক্ষ টাকা করে নেওয়া হয়। তো এগুলো যদি অবৈধ দোকানই হয়ে থাকে, আমরা গায়ের জোর দিয়ে কিনি নাই। আমরা হচ্ছে গিয়ে ভাই আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র টাকা যেগুলো জমানো ছিল সেগুলো দিয়ে আমরা হচ্ছে গিয়ে কিনেছি। এবং পরবর্তীতে যখন আবার সেকেন্ড টাইমে যখন আমাদের হচ্ছে গিয়ে উপরে এই ধাক্কাটা আসলো যে আবার টাকা দিতে হবে, দোকান তালা দিয়ে দিয়ে নিল, তখন আমাদের যে গহনাও ছিল সেটাও আমরা হচ্ছে গিয়ে বিক্রি করে দিই। তো মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মেয়রের কাছে আমাদের আতুল আবেদন থাকবে যে যদি আমাদের এটা যদি অবৈধ দোকান হয়ে থাকে, তো আমরা এই ট্রেড লাইসেন্সের কাগজ, এই যে সরকারি কাগজ, এগুলি তাহলে পেলাম কীভাবে? এগুলো তো সরকারি কাগজ, ট্রেড লাইসেন্স, তো এটা তো কোনো বাইরে থেকে তো কোনো বেসরকারি কোনো কিছু নেই, এটা তো সরকারি একটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লিখাই আছে। তো এটা যদি আমাদের দোকান যদি অবৈধ হয়ে থাকে, তাহলে এই কাগজপত্রগুলো অবৈধ হয়ে যায়। তো যদি এখানে এগুলোর জন্য হলে কি একটা জরুরি পদক্ষেপ নেওয়া হোক, এবং যারা এগুলোর সাথে যোগসাজশে জড়িত, আগে আমাদেরকে এভাবে করে ক্ষতি না করে আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া হোক, যে যারা আমাদের কাছ থেকে এই অবৈধ দোকানগুলো অবৈধ বলে এভাবে করে বিক্রি করলো। আর যদি এটা অবৈধ না হয়ে থাকে, বৈধ হয়ে থাকে, তারপর যদি এরকম ক্ষতি হয়ে থাকে, তাহলে আমাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক বা একটা ক্ষতিপূরণটা অ্যাটলিস্ট আমাদের দেওয়া হোক। এই এক হচ্ছে গিয়ে করোনার জন্য আমরা হচ্ছে গিয়ে ঘরের মধ্যে ব্যবসায়ীরা বসে গেছে, ভাড়া টাড়া কেউ ঠিকভাবে পরিশোধ করতে পারেনি, আমরাও পাইনি, এবং তারপরে হচ্ছে গিয়ে এখন ব্যবসা বাণিজ্য যাও রানিং হলো, শুরু হলো, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। তো আমরা প্রধানমন্ত্রী সবসময় হচ্ছে গিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তার জন্য সবসময় হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী সবাইকে উৎসাহ দিয়েছে এবং আহ্বান জানিয়েছে। আমরা যে যে যার যার জায়গা থেকে হচ্ছে গিয়ে সেই চেষ্টাটাই করেছি। এখন ভাই এখন আমরা যেখানে যতটুকু পেরেছি আমরা করেছি। এখন এই অবস্থাটা যদি হয়, আমরা ভবিষ্যতে আজকে যতটুকু করতে পেরেছি জানি না, ভবিষ্যতে আমরা কীভাবে করবো? আমরা সর্বশান্ত, এখন যা ছিল তা চলে গেছে, এখন এই জিনিসটা কীভাবে করে আমরা আগে বাড়তে পারি? তো এটার জন্য আমাদেরকে অতি শীঘ্রই যদি কোনো পুনর্বাসনের ক্ষতিপূরণের ব্যবস্থা করে থাকে, এবং যারা এটা এসব কাজের সাথে জড়িত আছে তাদের যদি ব্যবস্থা নেওয়া হয়, অবৈধ দোকানদারদেরকে যেমন একটা উচ্ছেদ করা হলো, কিন্তু যারা এগুলি কাজগুলি করলো ভবিষ্যতে যেন এরকম না, যেন আর কোনো মানুষের সাথে যেন না হয়, সেই ব্যবস্থাটা গ্রহণ করা হলে মনে হয় ভবিষ্যতে কেউ যেন এরকম না ক্ষতির সম্মুখীনটা যেন সাধারণ জনগণ যেন না হয় কমপক্ষে। আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন থাকবে, প্লিজ আমাদের এই কষ্টের কথাগুলো বিবেচনা করে সবাইকে, এই যে হাজার হাজার পরিবার, লক্ষ লক্ষ পরিবারের সদস্যরা, বাচ্চা মুরব্বী যারা আছেন, তাদের দিকে একটু সুনজর যেন দেন। আমার পাঁচতলায় 250 নম্বর দোকান ছিল, সেই দোকানটা তো এখন ভেঙে দিছে। তো আমার বাবা ছোট ক্ষুদ্র ব্যবসায় ছিল, সেই ব্যবসার ধরা খাওয়ার পরে কিছু জায়গা ছিল, একটু জায়গা বিক্রি করে আমাদের তিন বোনের নামে ভবিষ্যতের কথা চিন্তা করে আমার বাবা আমাদের জন্য একটা দোকান দেয়। সেই দোকানটার নাম হলো, নম্বর হলো 250 পাঁচতাল। তো প্রথম তো আমার আব্বা দিল, পরে দ্বিতীয় দফায় যখন আবার টাকা নিল বাকি 6 লাখ টাকা, তখন আমরা তিন বোনের গহনা কিছু টাকা জমানো ছিল, বাকি টাকা আমরা সুদের উপরে নিয়ে এই টাকাগুলি পরিশোধ করেছি। তো পরিশোধ করেছি আমরা সিটি কর্পোরেশনের লোকদের কাছে। যা যা কাগজপত্র লাগে, অঙ্গীকারনামা, তারপরে আপনার ট্রেড লাইসেন্স, তারপরে আপনার বরাদ্দপত্র, যা যা লাগে আমরা সব এই যে নিচ্ছি। তাহলে আমাদের দোকান কিভাবে অবৈধ হবে? আমাদের কাছে সব প্রমাণ আছে, আমাদের দোকান কিভাবে অবৈধ হবে? যদি আমরা অবৈধ হয়ে থাকি, তাহলে এটা প্রমাণস্বরূপ আমাদের কাছে কাগজ আছে, আমাদের কোনো পুনর্বাসনের
চেষ্টা না করে দিয়ে এভাবে দোকান ভেঙে দেয় তাহলে এখন আমরা কিভাবে চলি, কিভাবে আমরা সুদের টাকাটা পরিশোধ করব? তো আমাদের মাননীয় মেয়রের কাছে একটাই আকুল আবেদন যে উনি আমাদের যেন দ্রুত পুনর্বাসন করে দেয়, যদি না হয় তাহলে আমাদের টাকাগুলো যেন রিটার্ন দিয়ে।